পশ্চিমবঙ্গে 2500 মন্দির রয়েছে মাত্র 5টি, যার 3টি রয়েছে কালনাতে, 1টি বাঁকুড়াতে এবং 1টি রয়েছে এইখানে, যেখানে আজকে আমি অর্ণব চলে এসেছি। আজকে আমাদের গন্তব্য সোমরা বাজার। হাওড়া কাটোয়া লাইনে সোমরা বাজার একটি ছোট্ট স্টেশন, আর এখানে রয়েছে বেশ কিছু পুরনো মন্দির। আজকে ঘুরে দেখবো সেই মন্দিরগুলি। হ্যালো বন্ধুরা, আমি ক্রিয়েশন থ্রু মাই আইস তরফ থেকে অর্ণব আজকে চলে এসেছি এক নতুন জায়গায় ঘুরে বেড়াতে, মানে ঘুরে দেখতে বাংলার এক অচেনা মন্দির আর অচেনা জায়গাকে এক্সপ্লোর করতে। তো আজকে আমি যে জায়গাটিতে এসেছি সেই জায়গাটি ইটের তৈরি মন্দির বা পোড়ামাটির মন্দির যে জায়গাগুলো রয়েছে সেইখানের মধ্যে একটি অন্যতম স্থান, কারণ এইখানেই রয়েছে একটি 25 চূড়া বিশিষ্ট বা 25 রত্ন মন্দির, আর আমার ঠিক সামনেই রয়েছে এই 25 রত্ন মন্দিরটি। আমি আজকে এসেছি সোমরা বাজারে, হুগলি জেলার এক প্রত্যন্ত গ্রাম সোমরা বাজার। যদিও এখন এটি গ্রাম নেই, এটি এখন শহরে পরিণত হয়েছে বলতে পারেন, তবে এইখানের প্রধান আকর্ষণ কিন্তু এই মন্দিরটি। এটি একটি 25 রত্ন মন্দির, দেখুন এটি একটি 25 রত্ন মন্দির। আর এই মন্দিরের দুই ধারে রয়েছে 5টি আটচালা করে 10টি শিব মন্দির এবং 2টি পঞ্চরত্ন মন্দির, ঠিক মন্দির দুটি পাশে, যার একটিতে অবস্থান করছেন এদিকে রয়েছেন গণেশজী এবং ওদিকে রয়েছেন শিব ঠাকুর, আর বাকিগুলিতে সবকটিতে রয়েছে শিব ঠাকুরের অবস্থান। তো চলুন এবার ঘুরে দেখি মন্দিরের মাকে, আনন্দ ভৈরবী মন্দির। এই মন্দিরটিতে অধিষ্ঠান করছেন মা আনন্দ ভৈরবী। চলুন ঘুরে দেখি তার মন্দিরটি কেমন। এই নকশাগুলি কিন্তু বেশ অনেকটাই নষ্ট হয়ে গেছে বা অপটু হাতে মন্দির মেইনটেনেন্সের ফলে এই জায়গা কিন্তু বেশ অনেকটাই নষ্ট হয়ে গেছে, তবে যেটুকু আছে সেটুকুই কিন্তু অনেকটাই। এখনো ওই 1813 সালের তৈরি করা এই মন্দিরের এই রূপ যে আমরা দেখতে পাচ্ছি সেটিও আমাদের কাছে অনেকটাই। 1813 সালে এই মন্দিরটি তৈরি করেছিলেন এই মিত্র মুস্তাফি বংশের এক বংশধর বীরেশ্বর মিত্র মুস্তাফি, আর তারপর থেকেই চলে আসছে এই মন্দিরের ইতিহাস। আর এই হলো মন্দিরের গর্ভগৃহে মা আনন্দ ভৈরবী। তবে এই মন্দিরের দেওয়ালে যে কাজগুলি রয়েছে টেরাকোটার, সেগুলি কিন্তু খুব যে উচ্চমানের তা নয়। এখানে রয়েছে দেবী কালী, দুর্গা, শিব, বিষ্ণু, এনাদের বিভিন্ন মূর্তি এবং তাছাড়াও বেশ কিছু মূর্তি কিন্তু এখানে নষ্ট হয়ে গেছে। এই যে মন্দিরগুলো, এগুলিতে রয়েছে কিন্তু শিব ঠাকুর, এই দেখুন ভেতরে রয়েছে শিব ঠাকুরের মূর্তি। আর এগুলিও কিন্তু সবকটি ছিল টেরাকোটার মন্দির। এই সবকটি মন্দিরে রয়েছে শিব ঠাকুরের মূর্তি, সবকটিতে রয়েছে শিব ঠাকুরের মূর্তি এবং সঙ্গে রয়েছে কিছু অবশিষ্ট টেরাকোটার কাজ। এই কালো সাদা বিভিন্ন শিবলিঙ্গ রয়েছে এইখানে, যেমন এটিতে রয়েছে সাদা শিবলিঙ্গ। আর যেমনটা বললাম যে এই মন্দিরে প্রথম যে পঞ্চরত্ন মন্দির, মানে যেটি এই দরজা দিয়ে এইখান দিয়ে
ঢুকে এসেই এখানে ঢুকে এসে যে মন্দিরে প্রথম পড়বে সেটি হলো এই মন্দিরটি। এই মন্দিরের গায়ে কিন্তু এখনও বেশ কিছু টেরাকোটার কাজ অবশেষ রয়েছে, যেমন এইগুলি। এবং আরেকটা জিনিস, এই কাজটা কিন্তু আমি মোটামুটি সব জায়গাতেই সব টেরাকোটার মন্দিরেই দেখেছি, তবে এটার একটা এক্সেপশনও আছে। আর এই মন্দিরে অধিষ্ঠান করছেন গণেশ ঠাকুর। শোনা যায় রানী রাসমণি একবার তার কাশী যাত্রার সময় পাশেই বয়ে চলা হুগলি নদী দিয়ে যাচ্ছিলেন এবং তিনি দূর থেকে এই মন্দিরে মানে মন্দিরটিকে দেখতে পান এবং তিনি এখানে এসে এই জায়গায় কিছুক্ষণ থাকেন এবং এই জায়গার নকশাকেই মনে করা হয় যে তিনি ফুটিয়ে তুলেছেন আমাদের দক্ষিণেশ্বরের মন্দিরে। দেখুন পেছনে যে নকশাগুলি রয়েছে সেটা কিন্তু অনেকটা দক্ষিণেশ্বর মন্দিরের চূড়ার মতো কিন্তু নকশাগুলি। এটি হচ্ছে অন্যদিকে শিব মন্দিরগুলি। এখানে রয়েছে কশিপাথর শিবলিঙ্গ। এই মন্দিরটি কিন্তু একটু হেলে পড়েছে কালের সঙ্গে, খুব সম্ভবত ভূমিকম্প বা কিছু অন্য কোনো কারণে এই মন্দিরটি হেলে পড়েছে, তবে বাকিগুলি কিন্তু এখনো সোজা আছে। আর এটি হলো প্রধান মন্দিরের অন্য পাশে অবস্থিত আরেকটি পঞ্চরত্ন মন্দির, যার মধ্যে রয়েছে একটি সাদা শিবলিঙ্গ। এবার বলি এই মিত্র মুস্তাফি বংশের কিছু পুরনো ইতিহাস। মনে করা হয় রামেশ্বর মিত্র মুস্তাফি, যিনি বাংলার নবাব মুর্শিদ কুলি খানের দরবারে অডিটর জেনারেল হিসেবে কাজ করতেন এবং তিনি একবার দিল্লির দরবারে ঔরঙ্গজেবের কাছে যান এবং ঔরঙ্গজেব তার কাজে এতটাই সন্তুষ্ট হন যে তিনি তাকে মুস্তাফি পদবীতে ভূষিত করেন এবং তার এই পদবি তার সঙ্গে একটি হাতের সোনার পাঞ্জাও তিনি দিয়েছিলেন, যে পাঞ্জাটিকে তিনি মানে এই মুস্তাফি বংশ পরবর্তীকালে তাদের লোগো হিসেবে ব্যবহার করতেন। তো তারই পুত্র অনন্তরাম মিত্র মুস্তাফি তিনি এইখানে এসে মানে উলা থেকে এইখানে এসে প্রতিষ্ঠা করেন এই মিত্র মুস্তাফি বংশ এই সোমরা বাজারে। তো সেখান থেকেই চলে আসছে এই মিত্র মুস্তাফি বংশের ইতিহাস এই সোমরা বাজারে। চলুন এবার ঘুরে দেখি এই অনন্তরাম মিত্র মুস্তাফির দ্বারা তৈরি এইখানকার মানে সোমরা বাজারের তার যে এলাহি প্রাসাদটি ছিল সেটি। চলুন যাওয়া যাক ওই প্রাসাদটি দেখতে। এই আমার ঠিক ডান হাতেই হলো এই প্রাসাদটি। কারণ নিয়মে বলতে পারেন বা রক্ষণাবেক্ষণের অভাবে আজ কিন্তু পুরোটাই ধ্বংসের মুখে। সামনের দিকটা পুরোটাই ধ্বংস হয়ে গেছে এবং ভেতরে জানি না ভেতরে কতটা আছে, এখন ভেতরটা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এইখানে একটি সিনেমার শুটিং হয়েছিল প্রখ্যাত চিত্রশিল্পী মৃণাল সেনের তৈরি আকালের সন্ধানে এই সিনেমাটি শুটিং হয়েছিল কিন্তু এই বাড়িতেই। এটি হলো মিত্র মুস্তাফিদের রাধাকুঞ্জ। এই দেখুন পরে লেখা রয়েছে রাধাকুঞ্জ, তবে ভেতরে প্রবেশ নিষেধ। এই জায়গাটি সম্পূর্ণই কিন্তু এই বাড়িটি এখন ধ্বংস হয়ে গেছে, বাইরের দিকটা পুরোটাই পড়ে গেছে, তবে এই থামগুলি কিন্তু এখনো জানান দিচ্ছে সেই সব গৌরবর্জন দিনের কথা। এই উপরে দেখুন, উপরে পুরো কাঠের কড়িবর্গা, এইটাকে রিপেয়ার করা হয়েছে, নাহলে এই জিনিসটা হয়তো পড়ে যেত। এইটা কিন্তু চিড় ধরে গেছে গাছের জন্য। আর ওইখানে দেখুন কি সুন্দর এখনো কাজ রয়েছে। এটা হলো এখানকার রথ। এখান দিয়ে ভেতরে যাওয়া যেত, এখন সবটাই বন্ধ।
ওই হচ্ছে আনন্দ ভৈরবের মন্দির। চলুন এবার ঘুরে দেখি এখানকার আরও দুটি মন্দির আছে। এই মিত্র মুসাই বংশেরই তৈরি করা আরও দুটি মন্দির এই আশেপাশেই রয়েছে গ্রামের মধ্যে। সেগুলো কিন্তু বেশ পুরনো মন্দির, মনে করা হয় 1813 বা 1800 শতাব্দীর মাঝের দিকে এই মন্দিরও তৈরি করা হয়েছিল। গ্রামের মেঠোপথ ধরে এবার চলেছি হরসুন্দরী মন্দিরের দিকে। এইটিও 1813 খ্রিস্টাব্দে তৈরি করেছিলেন এনাদেরই বংশধর। তো চলুন যাওয়া যাক সেই নবরত্ন মন্দিরের দিকে, একদম গ্রামের মেঠো রাস্তা। আর এই আমার ঠিক সামনেই হরসুন্দরী মন্দির। সুন্দর লাগছে, জলে অদ্ভুত রিফ্লেকশন পড়েছে কিন্তু। মন্দিরটিকে এখন সম্পূর্ণভাবে সারিয়ে তোলা হয়েছে, আর পাশে রয়েছে একটি দিঘি। দিঘিতে সুন্দর রিফ্লেকশন। তার আগে রাস্তায় একটা জিনিস দেখাই, এখানে দেওয়ালে রয়েছে মুস্তাফি বংশের কতটা কি জমি ছিল বা কতটা কি জায়গা ছিল সেগুলি, তার একটি ম্যাপ রয়েছে, বাট যদিও সেটি এখন খুবই অস্পষ্ট। আর এই হলো ওনাদের মন্দিরটি। 1814 সালে রামনিধি মিত্র মুস্তাফি এই হরসুন্দরী মন্দিরটি তৈরি করেন। বলা হয় এইখানে যে তিনটি মন্দির রয়েছে, তিনটি বোন হিসেবে ধরা হয়, মানে তিনটি মায়ের তিনটি বোন হিসেবে ধরা হয়। ওখানে ছিল আনন্দ ভৈরবী মন্দির, এটি হরসুন্দরী মন্দির এবং পরেরটি নিস্তারিণী মন্দির। এখানে পূজোর সময় লেখা রয়েছে 9:30 থেকে 10:30, 5টা থেকে 6টা। আর এই হচ্ছে মন্দিরটি, এখন বন্ধ রয়েছে। এই মন্দিরটির কনস্ট্রাকশনটা একটু অন্যরকম। এটি কিন্তু পুরোটাই ছিল আপনার আপনার নবরত্ন মন্দির, এবং এর যে উপরের চূড়াগুলি সেগুলো হয়তো নষ্ট হয়ে গেছিল, তাই জন্য সেটাকে আবার মেনটেন মানে নতুনভাবে তৈরি করা হয়েছে। এটি একটি নবরত্ন মন্দির, আর এই মন্দিরের দুই দিকে 5টি, 5টি, 10টি এবং 4টি পঞ্চরত্ন মন্দির রয়েছে। এই মিত্র মুসাই বংশের একটা বংশ তালিকা এইখানে দেওয়া রয়েছে। এই দেখুন, তো চলুন এবার যাই নিস্তারিণী মায়ের মন্দিরে। সেটি এই মন্দিরের খুবই কাছে অবস্থিত, সেটিও কিন্তু এরকমই পুরনো টেরাকোটার মন্দির ছিল, তবে তবে সেটিকেও কিন্তু এখন নতুনভাবে মানে তৈরি করা হয়েছে বা রিনোভেট করা হয়েছে। চলুন ঘুরে দেখি নিস্তারিণী মায়ের মন্দির। এই হরসুন্দরী মন্দির থেকে বেরিয়েই যদি সোজা যান, মানে যেদিক থেকে গেলেন তার অন্যদিকে যদি যান, মানে এই দিকে যদি যান, তাহলে পড়বে নিস্তারিণী মায়ের মন্দির গ্রামের পর দিয়ে। চলুন সেদিকে যাচ্ছি। এই হলো নিস্তারিণী মায়ের মন্দির। এই মন্দিরের সামনে ছিল একটি নাট মন্দির, দেখুন সেটা কিন্তু এখন কালের সঙ্গে নষ্ট হয়ে গেছে। আর এটিও একটি নবরত্ন মন্দির, তবে এইখানে অন্য মন্দিরের মতো শিব মন্দির নেই। সামনে ছিল একটি নাট মন্দির, এই এইখানে ছিল নাট মন্দির, এগুলি এখন ধ্বংস হয়ে গেছে, আর এই মন্দিরটিকে নবরূপে নির্মাণ করা হয়েছে। এই হলো নিস্তারিণী মায়ের মন্দির। এই নিস্তারিণী মন্দির দেখার পরে এবার যাচ্ছি সোনারবাজারে আরেকটি পুরনো মন্দির, তবে সেটি কিন্তু এরকম নবরত্ন বা এরকম পোড়ামাটি তৈরি মন্দির নয়, সেটি হলো সিদ্ধেশ্বরী মন্দির। একটু দূরে এখান থেকে হেঁটেই যাওয়া যায়, তো যাচ্ছি সেই দিকে। এই হলো সিদ্ধেশ্বরী কালী মন্দির। এই মন্দিরটি কিন্তু প্রচণ্ড জাগ্রত মন্দির, এটিও বেশ পুরনো বটগাছ। দেখুন, যদি সোমরাবাজার ঘুরতে আসেন তাহলে এই আনন্দ ভৈরবী মন্দির
তার সঙ্গে নিসারিণী মন্দির এবং তার সঙ্গে হরসুন্দরী মন্দির দেখার পরে অবশ্যই কিন্তু আসবেন এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। এই মন্দিরটি বেশ পুরনো এবং মনে করা হয় প্রায় 300 বছরের পুরনো এই মন্দিরটি, এবং একসময় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে এসেছিলেন। খুবই ছোট্ট জায়গা এই সোমরা বাজার, এখানে একদিনের ট্যুরে এসে কিন্তু আপনারা ঘুরে দেখে নিতেই পারেন এই জায়গাটি। আমি কিভাবে এসেছি এই জায়গাতে, আমি দমদম থেকে কাটোয়া লোকাল ধরে সোজা চলে আসি এই সোমরা বাজার। সোমরা বাজারে নেমে সেখান থেকে একটি টোটো ধরে চলে আসি এই প্রথমে আনন্দ ভৈরবী মন্দিরে। সেখানেই প্রথম মন্দিরটি দর্শন করে তার পাশেই ছিল হচ্ছে এনাদের মানে এই মিত্র মুসলিম বংশের তৈরি করা যে ম্যানশনটি বা প্যালেসটি, সেটি যদি সেটি এখন ভগ্ন। তারপরে তার থেকে কিছুটা আগে এলেই সেখান থেকে একটি রাস্তা বাঁ দিকে চলে যাচ্ছে, মানে যদি আপনি সিদ্ধেশ্বরী মন্দির দিকে যেতে চান তাহলে একটি রাস্তা বাঁ দিকে চলে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে কিছুটা দূরে এলেই আপনার এই এই দুটি মন্দির চোখে মানে চোখে পড়বে আপনার। তবে এই সুখুরিয়া গ্রামে এলে এখানে কিন্তু আরেকটি জিনিস আপনারা ঘুরে দেখে নিতে পারেন, সেটি হলো এখানকার সেনবাড়ি। এই সেনবাড়িতে রয়েছে একটি দুর্গা মণ্ডপ যেটি এখনো যেখানে পুজো করা পুজো হয়, এবং দুর্গা মণ্ডপটি কিন্তু বেশ ইউনিক, মানে অন্যান্য মণ্ডপের মতো নয়, দুর্গা মণ্ডপটি বেশ ইউনিক। তবে আজকে সময় না থাকার দরুন আমি সেখানে যেতে পারছি না, তবে আপনারা চাইলে এখানে পায়ে হাঁটা দূরত্বেই এই জায়গাটি সেটিও কিন্তু ঘুরে দেখে যেতে পারেন। এখন এই সোমরা বাজার ঘুরে সোমরা বাজার তিনটি মন্দির দেখে এবার ফিরে যাচ্ছি বাড়ির দিকে। এই গ্রামের পথ দিয়ে হেঁটে চলে এসেছি সোমরা বাজার স্টেশনের দিকে, তবে বেশ কিছুটা দূরে, দুপুরবেলা বলে আমি কোনো টোটো পাইনি, আমি গ্রামের রাস্তা দিয়ে চলে যাচ্ছি হেঁটে। এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আজকে, দেখা হচ্ছে পরের পর্বে পরের কোনো নতুন জায়গায়। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেল ক্রিয়েশন থ্রু মাই আইসকে। আর সঙ্গে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলি আপনাদের কেমন লাগে এবং আপনারা কী আরও উন্নতি চান এই ভিডিওতে বা আমাদের এই চ্যানেলে। আজকে শেষ করছি এই ভিডিওটি, দেখা হচ্ছে অন্য এপিসোডে অন্য কোথাও নতুন কোনো জায়গায়।